নমস্কার বন্ধুরা, সকলকে জানাই সুপ্রভাত। আমি চিত্রা, আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালোই আছি। আর প্রতিদিনের মতোই শুরু করছি আরেকটি নতুন ব্লগ। আশা করছি আজকের ব্লগটিও তোমাদের সবার খুব ভালো লাগবে। আর প্রতিদিনের মতোই সকালের কাজকর্ম নিয়েই দিনটা শুরু করছি। তো সকালবেলায় ঘুম থেকে উঠেই আগে বাসি কাজকর্ম সেরে নিচ্ছি, তারপরে রান্না করব। আর আজকে তো শুক্রবার, ওর দোকান ছুটি আছে, তো সেই জন্য সকালবেলা রান্নার অত তাড়া নেই। তাই ভাবছি সকালবেলা সব কাজকর্ম সেরে স্নান পুজো দিয়ে তারপরে দুপুরবেলা রান্না করব। আর সকালবেলা আজকে সবাই মিলে পান্তা খাবো। আর এখন যে গরম পড়েছে, সকালবেলা কিন্তু পান্তা খেতে বেশ ভালোই লাগে। তো সকালবেলা সবাই পান্তা খাবে, তারপরে দুপুরবেলায় রান্না করব। আর আমি পান্তা খুব একটা পছন্দ করি না, তো সেই জন্য খুব কম খাই, মাঝে মধ্যে ইচ্ছে হলে তবেই খাই। আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। কি হয়েছে বলে তো, প্রাপ্তি না মা বাবার সাথে কালকে রাতে ঘুমিয়েছিল, তারপরে সারা রাত তো আসেনি আমাদের ঘরে, ওই ভোরবেলা 5টার দিকে আমাদের ঘরে এসেছে। তো তারপরে ওকে ঘুমানাতে গিয়ে আবার আমার চোখটা একটু লেগে গেছে, তো সেই জন্য আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে, ওই 6:30টার মতো বেজে গিয়েছিল। তো যাই হোক, ঘুম থেকে উঠে দেখি মা কিছু কাজ করে রেখেছে। কি বলো তো, মানে মা আছে দেখি আমার অনেক কাজ কম করতে হয়, যেমন সকালবেলা বাসি উঠান ঝাড় দেওয়া বেশিরভাগ দিনই মাই দেয়। ওই কোনো দিন যদি মায়ের একটু শরীর খারাপ হয় তাহলে হয়তো আমাকে দিতে হয়, তারপর রান্নাঘর ঝাড় দেওয়া এগুলো মাই করে রাখে। আর আজকে মা উঠান লেপেছে, তারপর রান্নাঘর লেপেছে, ঘুম থেকে উঠে দেখি সব করা হয়ে গেছে। তো যাই হোক, আমি ঘুম থেকে উঠলাম, উঠেই তারপরে আমাদের ঘর ঝাড় দিলাম, তারপরে আমার ঘর, তারপর মা বাবার ঘর, তো দুই ঘর মুছে এখন ওই টিফিন বক্সটা ধুয়ে রাখছি। কথাই আছে, যার স্বামীর আয় যেমন সংসারে ব্যয় করো তেমন। সত্যি তাই, কথাটি সম্পূর্ণ সত্যি। তো যার স্বামীর আয় যেমন হবে সংসারে কিন্তু তেমনই ব্যয় হবে। আর এখন যে দিনকাল পড়েছে আর জিনিসপত্রের যে দাম, সত্যি মানে আগুন, বাজারে গেলে যেটাতেই হাত দেবে একদম আগুনের মতো দাম। আর আমরা যেহেতু গ্রামে থাকি, আমাদের কিন্তু একদিন বাজার না হলেও অনায়াসে দিন কেটে যাবে। আর আমাদের ঘরের পেছনে অনেকটা জায়গা আছে, সেখানে আমার শাশুড়ি মা টুকিটাকি সবজি, যেমন ডাটা, যে দিনে যেটা হয় টুকিটাকি লাগায়। তো আমাদের কিন্তু মাঝে মধ্যে সেগুলো দিয়েও মানে চলে যায়। তো যাই হোক, আগে তো আরও অনেক কিছু হতো, যেমন বাড়িতে লাউ কুমড়ো হতো, এবার না আমাদের লাউ কুমড়ো কোনো গাছই হয়নি, কেন জানি না মানে এবার হয়নি। আর
আর এবারের যে ওয়েদার, একটুকু বৃষ্টি নেই, কীভাবে গাছ হবে বলো তো? একটা সিম গাছ, লঙ্কা গাছ আছে, সেগুলোতেও জল দিয়ে দিয়েও মানে বাঁচানো যায় না, এমন অবস্থা হয়েছে। তো যাই হোক, আমার স্নান পুজো কমপ্লিট, এখন চলে এসেছি রান্নাঘরে। আর আজকে আমি রান্না করছি টক তরকারি। আর এই তরকারিটি আমাদের বাড়ির প্রত্যেকেই খেতে পছন্দ করে। আর এখন তো গরম পড়ে গেছে, এই গরমে কিন্তু এই তরকারিটি সত্যিই খুব ভালো লাগে। এটা শুধুমাত্র টমেটো, বেগুন আর মিষ্টি আলু দিলে দিতে পারো, আর তার সাথে একটা আম কিংবা কুল, যে যেটা পছন্দ করো মানে সেটা দিয়ে করতে পারো। তো আজকে আমি আম দিয়েছি, তো তারপরে জলে একটু ভাপিয়ে নিয়েছি, তারপরেই কিন্তু সামান্য চালের গুঁড়ো মিশিয়ে নিলাম, কারণ যে এটাতে কোনো রকম আলু দিইনি, তো সেই জন্য কিন্তু একটু পাতলা পাতলাই হবে। তো সেই জন্য একটু চালের গুঁড়ো দিলাম, যাতে একটু ঘন হয়, তাহলে দেখতে বা খেতে ভালো লাগবে। তো তারপরে দেখো, কড়াইতে তেল গরম করে সর্ষে ফোড়ন দিয়ে তারপরে মাছগুলোকে ভেজে নিলাম। মাছগুলো ভাজার পরে আমি কিন্তু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়েছি, যার কারণে আমার তরকারি দেখো সুন্দর কালার হয়েছে। তো লঙ্কার গুঁড়ো দিয়ে তারপরে কিন্তু ওই জল সমেত যে সবজিগুলো সিদ্ধ করেছিলাম সেগুলো ঢেলে দিলাম। তো তারপরে এই যে পরিমাণ মতো চিনি লবণ দিয়ে তারপরেই কিন্তু নামিয়ে নিতে হবে, আর এটাতে কোনো রকম মশলা দিইনি। তার সাথে করেছি মাছের মাথা দিয়ে ডাল, আর শেষে করছি করলা ভাজা। আর আমার এই গরমের মধ্যে করলা ভাজা খেতে ভালো লাগে। তো যাই হোক, রান্না কমপ্লিট, এখন সবাই মিলে খাবো গ্লুকন্ডি। তো এখানে গ্লুকন্ডি এনেছে অরেঞ্জ ফ্লেভার, আর এখন যে গরম আর রৌদ্র ওঠে, তো সেই জন্য তোমাদের দাদা বলেছে যে প্রত্যেক দিন দুপুরবেলা সবাই মিলে এই গ্লুকন্ডিটা খাবে। তো যাই হোক, আজকে আমি সবার জন্য বানালাম, তার সাথে বরফের টুকরো দিয়ে দিয়েছি, এটাতে খেতে বেশি ভালো লাগছে আর কি। তো যাই হোক বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়া করে সবাই ঘুমিয়েছিলাম, তো ঘুম থেকে উঠে এখন হচ্ছে গিয়ে চা বানাচ্ছি। তো এখানে 3 কাপ লাল চা করছি আর 1 কাপ দুধ চা করছি, মানে আমার বাবা এসেছে তো উনি দুধ চা খায়, আর এইবারের বাবা মানে আমার শ্বশুরমশাই উনি আবার দুধ চা খান না, তো সেই জন্য 1 কাপ দুধ চা করছি, আর আমরা সবাই লাল চাই খাবো আর কি। এই যে সন্ধেবেলায় এখন আমরা রেডি হয়ে নিয়েছি, আর এখন আমরা যাব আমার ননদের বাড়িতে। তো আমার ননদের 2 মেয়ে, তো ছোট মেয়ের নাম আহিলি, কিন্তু ওকে সবাই ফুলদি ফুলদি করে ডাকে। তো প্রাপ্তি কয়েকদিন থেকে বলছে যে ফুলদির বাড়িতে যাব, তো আজকে যেহেতু ওর দোকান ছুটি আছে, তো সেই জন্য এই যে সন্ধেবেলায় আমাদের ঘোরাতে নিয়ে এসেছে। তো এখানে এসেই দেখো, মানে ও পুতুল দিয়ে খেলছিল, আর এই যে আমি একটু আয়নায় পোজ মারছিলাম আর কি। তো তারপরে এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে বর দিয়ে আবার চা করলো, তারপরে মুড়িও মাখলো। তো সবাই মিলে খাওয়া দাওয়া করলাম, অনেকক্ষণ গল্প করলাম, তারপরে আমরা 9টার দিকে বাড়িতে গিয়েছিলাম। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ব্লগটা এই পর্যন্তই, দেখা আবার একটি নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা বন্ধুরা।